আজকের এই ভিডিওটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত মহিলাদের মাসিক অনিয়মিত হয়, 3-4 মাস পরপর মাসিক হয়, মাসিক বন্ধ হয়ে আছে, যে সমস্ত মহিলারা কনসিভ করতে পারছেন না, গর্ভধারণে ব্যর্থ হচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে, যে সমস্ত মহিলারা হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে আছে, এমনকি গর্ভে থাকা শিশু সঠিকভাবে বেড়ে উঠছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তবে সবাই দেখুন, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, কারণ আজকের পর্বে আমি এই সাস্টেন 200 mg ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন, মহিলাদের কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে এই মেডিসিনটি ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন, এটি খাওয়ার নিয়ম কি, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, এটির দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন, এটি সাস্টেন 200 mg ক্যাপসুল। এই ক্যাপসুলের ভিতরে যে কম্পোজিশন থাকে সেটি হচ্ছে প্রোজেস্টেরন 200 mg। এটি তৈরি করেছে সানফার্মা কোম্পানি, আর নাম দিয়েছে সাস্টেন 200। এটি এক পাতায় 10টি মেডিসিন পাওয়া যায়, 10টি ক্যাপসুল পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 371 টাকা। সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে। এই সাস্টেন 200 mg ক্যাপসুল, এর ভিতরে যে কম্পোজিশন থাকে সেটি কি বললাম, প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হচ্ছে ফিমেল হরমোন, যেটি মহিলাদের শরীরে থাকে। কোন কারণে এই প্রোজেস্টেরন হরমোন যদি মহিলাদের শরীরে কম হয়ে যায়, তখন মহিলাদের প্রেগনেন্সি ও মাসিক সম্বন্ধীয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তখনই ডাক্তাররা এই প্রোজেস্টেরন হরমোন মহিলাদেরকে খেতে বলেন। এই প্রোজেস্টেরন হরমোন মার্কেটে 100 mg, 200 mg, 300 mg আর 400 mg পর্যন্ত পাওয়া যায়। এই প্রোজেস্টেরন হরমোন এটি মার্কেটে ক্যাপসুল হিসাবে পাওয়া যায়, ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, আর ভাজাইনাল সাপোজিটরি হিসাবে পাওয়া যায়। এটি যেমন সাস্টেন 200 হচ্ছে ক্যাপসুল, এই সাস্টেন 200 হচ্ছে ক্যাপসুল, আর সাস্টেন SR200, সাস্টেন SR300 এগুলি হচ্ছে সব ট্যাবলেট। এসআর শব্দের অর্থ হচ্ছে সাস্টেন রিলিজ, সাস্টেন রিলিজ ট্যাবলেট, এগুলি দ্রুত কাজ করে, আর এই সাস্টেন রিলিজ ট্যাবলেটের একটু দাম বেশি হয়। এই সাস্টেন 200 আর সাস্টেন SR200, এই দুটোর মধ্যে কোন প্রকার পার্থক্য নেই, মানে কাজ কোনোটার কম বেশি নেই, দুটোই সমান কাজ করবে। শুধু এটি হলো সাস্টেন 200 হলো ক্যাপসুল, আর সাস্টেন SR200 হলো ট্যাবলেট। এটি দ্রুত কাজ করবে, এটি ধীরে ধীরে কাজ করবে, কাজ কিন্তু একই করবে আর একই রকমের করবে, সমান কাজ করবে। শুধু এটা ট্যাবলেট দ্রুত কাজ করবে, এটা ক্যাপসুল ধীরে ধীরে কাজ করবে। আর আছে সাস্টেন VT, সাস্টেন VT200। এই সাস্টেন VT200 এই ওষুধটি কিন্তু খাবার ওষুধ নয়, এটি শুধুমাত্র যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয়। এই ওষুধটি যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করালে এটি নিজেই গলে যায়, গলে শরীরের সাথে মিশে যায়, শরীরের মধ্যে হরমোনটি প্রবেশ করে। তাহলে আমরা পরিষ্কারভাবে সাস্টেন 200, সাস্টেন SR200 আর সাস্টেন VT200 সম্পর্কে ধারণা পেলাম। যে সমস্ত মহিলারা মা হতে পারছেন না, গর্ভধারণে ব্যর্থ হচ্ছেন, একদমই কনসিভ করতে পারছেন না, অনেকে আবার গর্ভধারণ করছে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, অকাল গর্ভপাত হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এমনকি অনেক মহিলার মাসিক বন্ধ হয়ে গিয়েছে, নির্দিষ্ট বয়সের আগেই মাসিক বন্ধ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই প্রোজেস্টেরন হরমোন এমনকি এই সাস্টেন 200 সাস্টেন ক্যাপসুলটি প্রেসক্রিপশন করে থাকেন। পরিষ্কারভাবে ভেঙে বুঝিয়ে বলি, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টির শব্দ আপনারা পাচ্ছেন, ভয়েসটা একটু বোঝার চেষ্টা করবেন, আমার ভয়েস এমনিই খারাপ, তবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রতিটি মহিলারই কিন্তু 40 বছরের পর
যেমন 40, 45, 50, 55 বছর বয়সে পুরোপুরি ভাবে মাসিক বন্ধ হয়ে যায়, যেটাকে ডাক্তারি পরিভাষায় বলে মেনোপজ। অনেকের আবার দেখা যায় 40 বছরের আগে 30, 35, 28, 22 যখন একটা বয়সে মাসিক বন্ধ হয়ে আছে, 2-3 মাস মাসিক বন্ধ হয়ে আছে, মাসিক অনিয়মিত হয়, তখন ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। যখন দেখেন যে শরীরে প্রজেস্টেরন হরমোনের ঘাটতি আছে, প্রজেস্টেরন হরমোন কমে গিয়েছে, তখন ডাক্তার এই সাস্টেন ক্যাপসুলটি প্রেসক্রিপশন করেন। তাহলে বোঝা গেল 40 বছর বয়সের পর তো মহিলাদের মাসিক এমনিতেই বন্ধ হয়ে যায়, সেটা যদি নির্দিষ্ট বয়সের আগেই মাসিকের সমস্যা হয়, মাসিক বন্ধ হয়ে যায়, তখন ডাক্তারবাবুরা এই ওষুধটি প্রেসক্রিপশন করেন। অনেক সময় দেখা যায় মহিলাদের জরায়ুর ভিতরের আস্তরণ, যেটাকে বলা হয় অ্যান্ডোমেট্রিয়াম, অ্যান্ডোমেট্রিয়াম যখন অস্বাভাবিক হয়ে যায়, পুরু হয়ে যায় কিংবা পাতলা হয়ে যায়, তখন মহিলারা কনসিভ করতে পারে না, গর্ভধারণে ব্যর্থ হয়, তখন ডাক্তারবাবুরা এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন। এছাড়াও যে সমস্ত মহিলাদের শরীরে প্রজেস্টেরন হরমোন কমে যাচ্ছে, প্রজেস্টেরন হরমোনের ঘাটতি আছে, তখন ডাক্তারবাবুরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসাবেও এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন। এছাড়াও যে সমস্ত গর্ভবতী মহিলারা হাই রিস্ক প্রেগনেন্সিতে আছে, মানে যে কোনো মুহূর্তে বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি গর্ভে থাকা বাচ্চা বেড়ে উঠছে না, বাচ্চার কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রেও বাচ্চার সুস্থতা বজায় রাখার জন্য ডাক্তারবাবুরা এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন। এই ওষুধটি প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি করে গর্ভবতী মহিলাদেরকে গর্ভে থাকা সন্তানের অনেক সুস্থ রাখতে সাহায্য করে, সেই ক্ষেত্রে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশনে লিখে থাকেন এবং গর্ভবতী মহিলাদেরকে খেতে বলেন। তাহলে পরিষ্কার বোঝা গেল এই ওষুধটি যাদের 40 বছরের আগেই মাসিকের সমস্যা হচ্ছে, মাসিক বন্ধ হয়ে আছে, এমনকি যাদের কনসিভ করতে পারছে না, যে সমস্ত মহিলারা, যে সমস্ত দম্পতি কনসিভ করতে পারছেন না, গর্ভধারণে ব্যর্থ হচ্ছে যে সমস্ত মহিলারা, এমনকি গর্ভে থাকা শিশু মিসক্যারেজ হয়ে যেতে পারে, হাই রিস্ক প্রেগনেন্সি আছে, গর্ভে থাকা শিশু বেড়ে উঠছে না, বড় হচ্ছে না গর্ভের ভিতরে শিশু, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে। এই ওষুধটি খেলে বেশ কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন মাথা ব্যথা, স্তনে ব্যথা, পেটে ব্যথা, বমি বমি ভাব, চুল পড়া, ঘুম ঘুম ভাব, এছাড়াও হালকা ব্লিডিং হতে পারে। তবে এই সাইড ইফেক্টগুলি যদি আপনার 2-3 দিনের বেশি স্থায়ী হয়, যদি অতিরিক্ত পরিমাণে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এই ওষুধটি ডাক্তারের পরামর্শে ছাড়া খাওয়া উচিত নয়। এই মেডিসিনের ডোজ কেমন হবে এটি নির্ভর করবে রোগীর রোগের উপরে, রোগী এটি কোন ধরনের সমস্যায় ভুগছে, রোগী কোন ধরনের সমস্যায় ভুগছে, তার কি সমস্যা আছে, সেই সমস্যার উপরে নির্ভর করবে রোগীর ডোজ এবং ডিউরেশন, মানে আপনি কত ইঞ্জি খাবেন, কিভাবে খাবেন, কতদিন খাবেন, এটি সম্পূর্ণ রোগীর রোগের উপরে নির্ভর করবে। তবে আরেকটি কথা জেনে নিন, প্রজেস্টেরন হরমোন, এই যে প্রজেস্টেরন হরমোন, প্রজেস্টেরন হরমোন কিন্তু মার্কেটে সাস্টেন নামে ছাড়াও ইন্ডোজেস্ট আর লুপিজেস্ট নামেও পাওয়া যায়। তবে ইন্ডোজেস্ট হচ্ছে সিপ্লা কোম্পানির, লুপিজেস্ট হচ্ছে লুপিন কোম্পানির, আর এই সাস্টেন হচ্ছে সান কোম্পানির। এখন মার্কেটে প্রচুর জেনেরিক ওষুধ আছে, আপনি জেনেরিক ওষুধ কোনটা আপনি বুঝতে পারবেন না, লুপিন এবং সিপ্লা কোম্পানির কিন্তু প্রচুর জেনেরিক ওষুধ আছে, তাই লুপিন এবং সিপ্লা কোম্পানির ওষুধের উপরে আমরা বিশ্বাস করব না, আমি তো বলবো বিশ্বাস আমি করি না, সান কোম্পানির ওষুধ জেনেরিক হয় না, তাই আপনি যদি প্রজেস্টেরন হরমোন, যা প্রজেস্টেরন হরমোন ওষুধ খেতে চান, তাহলে আপনি সাস্টেন খাবেন। তাহলে পরিষ্কার বোঝা গেল, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে মেডিসিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।